দেশে এবং বিদেশে যে যেখানেই থাকুন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। চৌধুরী ব্লক থেকে আলী হোসেন চৌধুরী আমি এই মুহূর্তে কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের পাখরি বাজার থেকে। এই বাজারটা সপ্তাহে দুদিন বসে, রবিবার এবং বৃহস্পতিবার। তো সাধারণত বৃহস্পতিবার এই বাজারটা সবচেয়ে বড় হয়, আজকে বৃহস্পতিবার। আমি এখানে এসেছি কাঁচা বাজারের যে দামটা সেটা জানার জন্য। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন এই কাঁচা বাজারের দাম কত, আপনারা মিলিয়ে নেবেন। যারা দেশে আছেন তারা মিলিয়ে নেবেন যে দামটার তারতম্য কী। তো এই বাজারের একটা বৈশিষ্ট্য, এখানে যারা কাঁচা বাজার বিক্রি করেন বিশেষ করে তারা দূর দূরান্ত থেকে আসেন, বিভিন্ন জেলা থেকেও বিভিন্ন থানা থেকেও আসেন। সে কারণে সন্ধ্যার পর এখানে সবজির বাজারটা এখন যে দামটা আমি আপনারা জানতে পাবেন সেই দামের চেয়ে সন্ধ্যার পরে সাধারণত দামটা অনেকটাই কম থাকে। এই যে আমার সামনে আমি প্রথমে মালটা দিয়ে শুরু করছি, যদিও এটা সবজি নয়, তবু এই এলাকার যেহেতু মালটা এটা ফরমালিন মুক্ত মালটা, একেবারে টসটসে তাজা এই এলাকার মালটা, আমি এটার দামটা জিজ্ঞেস করছি। কত কেজি মালটা? 70 টাকা কেজি। আপনি শুনছেন যে এই যে সামনে মালটা এটা 70 টাকা কেজি, একদম তাজা এলাকার এই এলাকারই মালটা। এবং এটা বাড়ি ওয়ান বলে উনি বললেন যে এই মালটাটা বাড়ি ওয়ান, সাথেই থাকুক। আমরা সকলেই জানি এখন সিমের মৌসুম নয়, আসছে সেই সিমের মৌসুম। সিম কত করে? এই যে আমার সামনে সিম, সে 200 টাকা কেজি চাচ্ছে। আর করলা, এই যে সামনে করলাটা এটা 60 টাকা কেজি। আর টমেটো কত করে? এই টমেটোটা 110। এই যে আমার সামনে চিচিঙ্গা রয়েছে, চিচিঙ্গা কত করে কেজি? কত কত? 30 টাকা। এই যে চিচিঙ্গা দেখছেন এটা 30 টাকা কেজি। আর ভেন্ডি কত? এই ভেন্ডি উনি 40 টাকা করে চাচ্ছেন। আর এটা কি জানি বললেন, দুন্দুল কত কিরা? দুন্দুলও 30 টাকা কেজি। এলাকার পেঁপে, কাঁচা পেঁপে, আসলে তরকারিতে পেঁপের কোনো তুলনা হয় না। পেঁপে কত কেজি? এই পেঁপেগুলো 30 টাকা কেজি। আর এই যে লাল শাক এটা কত করে? এই এক মোটা 20 টাকা না? এই যে আমার হাতে যে শাকটুকু রয়েছে 20 টাকা। আর লতি কত করে মোটা? লতি প্রতি পিস অর্থাৎ মোটা আমাদের এলাকায় বলে, এটা 20 টাকা করে। যদিও এখন সিজন নয়, তবু লাউ এখন বাংলাদেশের সব সবজি পাওয়া যায় সিজনের বাইরেও। এই যে আমার সামনে ক্যামেরার সামনে যে লাউ 40 টাকা, আর ওই যে বিক্রেতা বসে আছেন তার সামনে যে লাউ 30 টাকা। পেঁপে কত করে? এই যে পেঁপে দেখছেন স্থানে ভেদে দামেরও একটু তারতম্য রয়েছে, 25 টাকা কেজি, একদম ফ্রেশ তাজা এলাকার পেঁপে। আলু কত করে? আলু আলু 60 টাকা। আর কাঁচামরিচ 1 পোয়া 50, মানে 200 টাকা কেজি। এখানে দেখতে পেলাম মূলা, মূলা কত করে? 4টা 30 টাকা। ওই যে দেখছেন 4টা মূলা 30 টাকা। এখানে শশা দেখতে পেলাম, এই শশাটা 40 টাকা করে দাম চাচ্ছে। এখানে তুলনামূলকভাবে একটু ভালো শশা, এই শশাগুলো কত করে? এই শশাগুলো 30 টাকা। এই যে আমার সামনে বটবটি রয়েছে, এই বটবটি কত করে কেজি? এই যে আপনারা দেখছেন যে বটবটি, আমি জুম করে দেখাচ্ছি, বটবটি 40 টাকা কেজি। আর বেগুন কত করে? কত?
এই যে কালো বেগুন 40 টাকা, এই যে আমার সামনে রয়েছে থাল কচু, কত করে কেজি গো? খায় খামু তো পরে, আগে দামটা জিজ্ঞেস কত? 50 টাকা এই কচু, 50 টাকা। আর ওই যে করলা কত? করলা 60 টাকা কেজি। এই যে এখানে কচু রয়েছে, এটাও এলাকারই কচু, বাদলের কচু। কত কচু, কত করে পিস? 100 টাকা, 130 টাকা, 140 টাকা, 150 টাকা। প্রকার ভেদে এই যে বড় একটা দেখা যায় দাঁড়িয়ে আছে, এটা 100 টাকা, 30 টাকা, 40 টাকা বিভিন্ন দামের এই কচু রয়েছে। বাদলের কচু, ক্ষেতের কচু ভালোই হবে। এখানে আবার পেঁপে পেলাম, জিজ্ঞেস করে নিই পেঁপে কত কেজি? কত কেজি? 20 টাকা, 20 টাকা। এই যে কেজিগুলো এখানে, এই পেঁপেগুলো 20 টাকা কেজি। আপনারা এর আগের দামটা শুনেছেন, স্থান ভেদে একই বাজারে বিভিন্ন ধরনের দাম রয়েছে। কাজেই যারা বাজার করতে আসবেন, আশা করি দেখে শুনে বাজার করে যাবেন, না করলে কিন্তু ঠকবেন। দামাদামি করেই বাজারটা করবেন, নাহলে কিন্তু ঠকবেন। আপনারা একটু আগে শুনেছেন যে ওখানে 30 টাকা পেঁপে, এখানে আমি আস্তে আস্তে 20 টাকা হয়ে গেছে। যাক, দেখে শুনে নেবেন। এখানে আছে, এই যে আমার সামনে রয়েছে দুন্দুল, কত কেজি? 30 টাকা। এই যে দেখেন, বাংলাদেশের সম্পদ, গ্রামীণ সম্পদ, একেবারে ফরমালিন মুক্ত, 30 টাকা কেজি। এখানে অপেক্ষাকৃত আর একটু বড় লাউ পেলাম, একটু আগে যেটা দেখেছেন। লাউগুলো কত কেজি গো? না, পিস কত? 60 টাকা। এই যে লাউগুলো, দুটো লাউ 60 টাকা করে প্রতি পিস। এই ছিল মোটামুটি আজকের পাখরির বাজারের সবজির বাজার। আপনারা দেশে বিদেশে যে যেখানেই থাকুন, ভালো থাকুন, ভালোবাসায় থাকুন, বাংলাদেশের ভালোবাসায় থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আমি আলী হোসেন চৌধুরী বরাবরের মতো আপনাদের সাথে, পাখরি বাজার, তরগা ইউনিয়ন, কাপাসিয়া, গাজীপুর।